হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টোটাল কোয়ালিটি লাইভ। আমি মেঘা, আজকে তোমাদেরকে শাখা বাঁধানোর ওপরে কালেকশান দেখাবো। প্রত্যেকটা কালেকশানই খুবই সুন্দর, লাইট ওয়েটের ওপরে একদম নিউ অ্যারাইভাল কালেকশান দেখাবো। আশা করি কালেকশানগুলো তোমাদের পছন্দ হবে। অ্যাট প্রেজেন্টে আমি রয়েছি মণিকাঞ্চন জুয়েলার্সের, যেটা শ্যামবাজারে অবস্থিত। স্টোরের ফোন নাম্বার সব কিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সব চেক করে নিও। এইখানে তোমরা এলে ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করতে পারবে, এই ফেসিলিটি রয়েছে। যে কোনো কিছু কাস্টমাইজ করবার ফেসিলিটি রয়েছে। এছাড়া তো প্রচুর কালেকশান রয়েছে। আশা করি একটা ভিডিওর মাধ্যমে যেটুকুনি সম্ভব তোমাদের সামনে তুলে ধরছি, কালেকশানগুলো তোমাদের ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকো। আচ্ছা, এই কালেকশানটা দেখো, এই কালেকশানটা খুব ইউনিক কালেকশান, আমার তো ভীষণ ভালো লেগেছে। অলরেডি আমি হাতেও পরে নিয়েছি। কালেকশনটা প্রথমে দেখাই এই ফ্লাওয়ারের দিকটা। ফ্লাওয়ারটা এতটাই সুন্দর রয়েছে, মিডল পোর্শনটা দেখো, মিনেকারের ছোঁয়া দিয়ে পুরো ফ্লাওয়ারটাকে হাইলাইট করা রয়েছে। আর এই ফ্লাওয়ারটা দেখো, পুরো নিখুঁত কাজের ওপর রয়েছে, একদম বিগ সাইজের একটা ফ্লাওয়ার। অ্যান্ড বোথ সাইডটা দেখো, প্রথমে সরু থেকে তারপরে চওড়া হয়েছে, এইভাবে পুরোটা পোর্শন ঘুরেছে, এই দেখো। এবং ব্যাক সাইডটা দেখো কতটা সুন্দর ডিজাইন, ম্যাট ফিনিশের উপরে পুরো ছিলে কাটার কাজ রয়েছে, অসম্ভব সুন্দর একটা ডিজাইন। যাদের রিস্ট একটু চওড়া রয়েছে তাদের হাতে তো এই কালেকশনটা মানে ভীষণ সুন্দর লাগবে। মানে ব্যাপক একটা কালেকশন দেখালাম, এরকম খিলান সিস্টেম রয়েছে, সবার হাতেই সেট হয়ে যাবে। এই দেখো এইরকম ভাবে পুরোটাই ঘুরেছে। এটা ওয়েটটা বলে দিচ্ছি, এটার ওয়েট আসছে 28.185 গ্রাম, 2,19,000। এটা প্রাইস আসছে অ্যাপ্রক্স 2,19,000। এরপরে চলে আসছি এবারে বালার কালেকশনে, গালা ভরা বালা, এক এক করে দেখাবো। আশা করি কালেকশনগুলো খুবই ভালো লাগবে। চলো স্টার্ট করছি গালা ভরা বালার কালেকশন। দেখো এক একটা এক এক রকমের ডিজাইন রয়েছে। ফার্স্ট এই কালেকশনটা দেখায়, কালেকশনটা কতটা সুন্দর। এ দেখো ডিজাইনটা দেখো, এই রকম ভাবে এসছে। এই যে এই দেখো জয়েন্টের পোর্শনটা আগে দেখায়, দু রকমের দুদিকে দু রকমের মুখ রয়েছে। এই যে জয়েন্টের পোর্শনটা দুদিকে দু রকমের মুখ রয়েছে, মানে এই দিকটা রয়েছে গদা টাইপের একটা ডিজাইন রয়েছে, আর এই দিকটা রয়েছে দেখো স্টেপ বাই স্টেপ সার্কেল মোটিভের ওপরে রয়েছে। এবং প্রত্যেকটা পার্টে কিন্তু ভীষণ সুন্দর কারুকার্য রয়েছে, গ্লজি এফেক্টের উপরে ম্যাট ফিনিশের ছোঁয়া রয়েছে। এইভাবে পুরো এন্টায়ার পোর্শনটা ঘুরেছে। এই যে এইভাবে আমি সিঙ্গেল সিঙ্গেল দেখাচ্ছি, তোমরা চাইলে কিন্তু পেয়ারও পারচেজ করতে পারবে, এবং কাস্টমাইজ সবকিছুর ওপরেই আছে, কাস্টমাইজও করতে পারবে। এটার ওয়েট আসছে 19.170 গ্রাম, প্রাইস আসছে 1,49,000 অ্যাপ্রক্স প্রাইসটাই বললাম। সেকশনে চলে আসছি, স্লিকের মধ্যে রয়েছে, ডিজাইনটা দেখাচ্ছি সারদা বালার যে ডিজাইনটা, এটা মানে আদি অনন্তকাল ধরে এই ডিজাইনটা খুব ট্রেন্ডে চলছে, কিছু মডিফিকেশন হয়েছে ডিজাইনটার মধ্যে। এইখানটায় দেখো একটু প্যাঁচানো যে ডিজাইনটা রয়েছে, এটার মধ্যে একটু ছিলে কাটা ম্যাট ফিনিশের টাচ রয়েছে, অসম্ভব সুন্দর একটা কালেকশন এবং বেশ স্লিকের মধ্যেই রয়েছে কালেকশনটা। এন্টার পোর্শনটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, এন্টার পোর্শনটা এইভাবে এসেছে, এই দেখো, তাহলে বুঝতে পারবে। যদি কেউ চওড়ার মধ্যে চাও তাহলেও হয়ে যাবে, এটা আমি স্লিকের মধ্যে দেখালাম। এইভাবে ঘুরেছে এবং জয়েন্টের পোর্শনটাই হাতির মুখ রয়েছে, না হাতির মুখের মধ্যে রয়েছে, ভীষণ সুন্দর দেখো একদম। এটা কিন্তু সাবেকি আনা ছোঁয়াতে এই বালাটা পেয়ে যাচ্ছ। এটার ওয়েট আসছে 10.110 গ্রাম, এবং প্রাইস আসছে অ্যাপ্রক্স 78,600। আচ্ছা এরপরে চলে আসছি আরো কিছু বালার কালেকশনে। এটাও দেখো খুব সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি, এই কালেকশনটা নিয়ে মানে বলার কিছু নেই, প্রত্যেকটারই ডিজাইন এতটাই সুন্দর। দেখো শুধু ডিজাইনগুলো দেখতে থাকো, এইরকম ভাবে ক্লোজে নিয়ে দেখাচ্ছি যাতে বুঝতে পারো। প্রত্যেকটা কলকা মোটিভের উপর আছে, গ্লজি এফেক্ট ম্যাট ফিনিশের টাচ রয়েছে, এইভাবে ঘুরেছে প্রত্যেকটা গালা ভরা ভালা। এবার জয়েন্টের পোর্শনটা দেখায়, দেখো দূর এরকম মুখটা রয়েছে, এইরকম সিলিন্ডার প্যাটার্ন ডিজাইনের ওপর রয়েছে, এবং জয়েন্টের পোর্শনটা এতটা সুন্দর দেখো, খুব ক্লোজে দেখাচ্ছি ছিলে কাটা ম্যাট ফিনিশের কম্বিনেশনে আসছে। এটার ওয়েট আসছে
13.01 গ্রাম, এটা প্রাইস আসছে অ্যাপ্রক্স 1,12,00। আচ্ছা এই যে কালেকশনটা দেখাচ্ছি, এটা পেয়ারের দেখাচ্ছি বালা, দেখো খুব সুন্দর ডিজাইনটা রয়েছে। এই যে আমি সিঙ্গেল সিঙ্গেল পিসেরই ওয়েট আর প্রাইসটা বলবো, তোমরা যদি মানে পেয়ারে পারচেস করতে চাও তাহলে পেয়ারের ওয়েটটা তখন বুঝতে পারছো, সিঙ্গেল পিসের যা হবে পেয়ারে তার ডবলটা হয়ে যাবে। এই যে কালেকশনটা দেখে নাও কতটা সুন্দর আসছে, এইভাবে পুরোটা ঘুরেছে। ওয়াও, এটাও তো পেয়ার মনে হচ্ছে না? ওকে, আচ্ছা এরপরে কালেকশন যেটা দেখাবো আশা করি কালেকশনটা খুবই ভালো লাগবে। ওকে, আচ্ছা এরপরে কালেকশনে চলে আসছি, মিনাকারির ছোঁয়াতে রয়েছে, অনেকেই পছন্দ করো মিনাকারির একটু টাচ থাকলে ভালো হয়, তাদের জন্য এই কালেকশনটা। প্রথমে দেখা জয়েন্টের পোর্শনটা, দেখো মুখটা এতটাই সুন্দর রয়েছে, মাল্টি কালারের টাচ রয়েছে আর হাইলাইট করা রয়েছে এত সুন্দরভাবে, মানে পরার পরে হাতের পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে। আর পুরো এন্টার পোর্শনটাও দেখিয়ে দিই, এন্টার পোর্শনটাতেও কিন্তু দু তিন রকমের ডিজাইন দিয়ে পুরো এন্টার পোর্শনটা ঘুরেছে। দেখো এইখানটায় রয়েছে কলকা মোটিক, তারপরে কিন্তু এই রকম প্যাঁচানো প্যাঁচানো ডিজাইন, তারপরে আবার একটু কলকা মোটিক প্যাঁচানো প্যাঁচানো ডিজাইন, এইভাবে পুরো পোর্শনটা ঘুরেছে। এই যে দেখো খুবই সুন্দর বালার ডিজাইন গুলো দেখাচ্ছি, এগুলো বিয়ের প্যাকেজে তোমরা রাখতে পারো। ওয়েট আসছে এক একটার ওয়েট আমি বলে দিচ্ছি 12.802 গ্রাম। এটা প্রাইস আসছে 99,600 অ্যাপ্রক্স, এক একটা প্রাইস বললাম, তোমরা যদি মানে পেয়ারে পারচেজ করো তখন তার ডবল হয়ে যাবে। কালেকশনটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এরপরে আর একটা কালেকশনে চলে আসছি, এগুলো সবই গালা ভরা বালার উপর দেখাচ্ছি। দেখো এই ডিজাইনটা খুব সুন্দর, জয়েন্টের পোর্শন গুলো দেখার মতন, জয়েন্টের পোর্শন গুলোতে ডিজাইন গুলো চেঞ্জ হচ্ছে ম্যাক্সিমাম। এবং এখানে দেখো পুরো এরকম ম্যাট ফিনিশ ছিলে কাটার একটা ছোঁয়া রয়েছে, মানে একটা গ্লসি এফেক্ট রয়েছে। আচ্ছা এই বালাটা দেখো, এটাও খুব সুন্দর একটা বালার ডিজাইন দেখাচ্ছে, মানে প্রত্যেকটারই বালার যখন মুখের পোর্শনটা জয়েন্টের পোর্শনটায় ডিজাইন গুলো একটু চেঞ্জ হচ্ছে। এই ডিজাইনটাও খুব সুন্দর একটা ডিজাইন, দেখো এরকম সিলিন্ডার প্যাটার্ন ডিজাইনের উপর রয়েছে আর পুরো এরকম গ্লসি একটা এফেক্ট রয়েছে, আর পুরো এন্টার পোর্শনটা এইভাবে ঘুরেছে। এই দেখো এন্টার পোর্শনটা এইভাবে গিয়েছে। এটার ওয়েট আসছে 11.235 গ্রাম, এটার প্রাইস আসছে 87,400 অ্যাপ্রক্স। এটাও আর একটা খুব সুন্দর কালেকশন, স্লিপের মধ্যে রয়েছে। দেখো এরকম ভাবে প্রচুর কালেকশন রয়েছে, একটা ভিডিওতে তো পুরোটা কভার করা সম্ভব নয়, যেগুলো বেস্ট বেস্ট কালেকশন সেগুলোই তোমাদের সামনে তুলে ধরছি। আশা করি কালেকশন গুলো তোমাদের ভালো লাগছে, স্টোরটা একবার ভিজিট করো, আরো প্রচুর কালেকশন তোমাদের জন্য রয়েছে। আচ্ছা এটার ওয়েট আসছে অনলি 9.808 গ্রাম, এটার প্রাইস আসছে অ্যাপ্রক্স 73,600। আচ্ছা আজকের ভিডিওর এই কালেকশনটাই দিয়ে আমি আজকের ভিডিওটাকে মানে এই পার্টটাকে এন্ড করছি, এই এপিসোডটাকে। আশা করি কালেকশনগুলো তোমাদের ভালো লেগেছে। এই কালেকশনটাও দেখো, এটাও কিন্তু একটা খুব সুন্দর কালেকশন। এই জয়েন্টের পোর্শনটায় কিন্তু দু রকমের দুটো মুখের মানে দু রকমের ডিজাইন রয়েছে, সিলিন্ডার প্যাটার্ন রয়েছে আর একটা দেখো এই রকম সার্কেল মোটিভের উপর ডিজাইনটা এসছে, ছিলে কাটা ম্যাট ফিনিশ গ্লসি এফেক্ট সবকিছু কম্বিনেশনের উপর আসছে। আর এইখানটা দেখো পুরো এন্টার পোর্শনটা এইরকম প্যাঁচানো প্যাঁচানো ডিজাইন, দেন এইরকম পুরো একটু কলকা মোটিভের উপর এইভাবে পুরো ডিজাইনটা এসছে। এই যে এইভাবে পুরো ডিজাইনটা ঘুরেছে। এটা রয়েছে আসছে 11.5
110 গ্রাম, 86,400, এবং প্রাইস আসছে অ্যাপ্রক্স 86,400। নেক্সট কালেকশনে চলে আসছি, এটাও আর একটা কালেকশন। প্রত্যেকটা কালেকশনই খুব ইউনিক এবং ডিজাইন গুলো ভীষণ সুন্দর, মানে সাবেকিয়ানা মডার্ন টাচ দুটোরই মানে কম্বিনেশনের উপরে ডিজাইন গুলো রয়েছে। জয়েন্টের পোর্শনটাও দেখো খুব সুন্দর, সিলিন্ডার প্যাটার্ন ডিজাইন রয়েছে, ছিলেকাটা ম্যাট ফিনিশ দুটোর কম্বিনেশন রয়েছে, এবং এন্টার পোর্শনটাই এরকম কলকা মোটিভের উপর রয়েছে। এই যে এটার ওয়েট আসছে 10.180 গ্রাম, 79,200, এবং এটার প্রাইস আসছে অ্যাপ্রক্স 79,200। আজকের এপিসোডটা এখানেই এন্ড করছি, আশা করি আজকের কালেকশনগুলো বা আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক করে দিও, স্টোরটা ভিজিট করো, সবার সাথে বেশি বেশি করে শেয়ার করো। পরের এপিসোডে এরকমই ভালো কোনো কালেকশন নিয়ে আবার চলে আসবো। সবাই ভীষণ ভালো থেকো।